একদিকে তোমার বাবা আমাকে বিজনেস পার্টনার বানানোর জন্য অফার করছে, আরেকদিকে তোমার মা আংটি চুরির দায় চাপাচ্ছে আমার উপর। আমি জানতে চাই কেন আমার উপর এত বড় অপবাদ দেওয়া হয়েছে। নাও জাস্ট কল হার, জাস্ট কল হার। ও, তুমি ফোন করবে না, তুমি নিজেও ভাবছো আমি ওই আংটিটা চুরি করেছি, তাই না? সবাই জানুক শুনুক, আসলে আমার দাদি ঠিকই বলেছে, তোমার মতো অপয়া অলক্ষণে মে চা না কফি, মেহমান যখন যা ইচ্ছে দিতে পারো। কি ব্যাপার, একটু জ্বর হয়েছে আর বাড়িতে শুয়ে আছো? এতই যখন রেস্ট করতে হবে তখন আমার ফ্ল্যাটে চলো। দাদি, আপনি আমাকে কেন মারলেন আমি জানতে চাইবো না, কিন্তু এটা আমি অবশ্যই বলবো, ওর বাড়ির লোকজন আমাকে চোর মনে করে, আমি ওর আংটি চুরি করেছি। ও তোর মাকে ডাকবে না, কিন্তু আমি অবশ্যই জিজ্ঞেস করব, এবং সেটা আজ এবং এক্ষুনি। সব কথা খুলে বলছিস না, তুই জানিস না ওয়াসিম কি জিদ্দি? আরে ও খুব কষ্ট পেয়েছে, তুই কেন বুঝতে পারছিস না? কিন্তু দাদিজান ওকে আংটি চুরির কথা কে বললো? নিশ্চয়ই কেউ না কেউ বলেছে, সেটা পরে দেখা যাবে। তুই সিটির ঘটনাটা ওয়াসিমকে সব খুলে বল, নইলে তোর আর ওয়াসিমের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তুই বুঝতে পারছিস না কেন? আমি এই কথাটা কাউকে বলতে পারবো না দাদিজান, এই কথাটা কেউ জানে না।
শুধু আপনি, আমি আর কেউ না। দাদিজান প্লিজ, দোহাই আপনার, আপনি কাউকে কিছু বলবেন না দাদিজান প্লিজ। এই গোপনটা আরো একজন জেনে গেছে সামিয়া। সে হচ্ছে চোর সারার মা। আমি আমি এক্ষুনি জানাচ্ছি। আম্মা আপনার দোহাই লাগে আম্মা, আমি আপনার পায়ে পড়ে আপনি জারাকে কিচ্ছু বলবেন না, ও ঘাবড়ে যাবে, সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে। আম্মা সামিয়া জারাই পরিবারের মেয়ে, ওর একটা মর্যাদা আছে, কারো চরিত্রে কোনো দাগ লাগলে তো একদিন না একদিন পরিষ্কার হয়ে যায়, কিন্তু কুমারী মেয়ের কলঙ্ক সহজে যায় না আম্মা, একমাত্র মৃত্যুই পারে সেই কলঙ্ক মুছে দিতে। আর আমি থাকতে আমি সারাকে মরতে দেব না আম্মা। সামিয়া আয় আমার বুকে, আয় আমার বাচ্চা, আমি পেটে ধরতে পারতাম। বাড়ি ফিরে যাবার জন্য ভালো একটা অজুহাত বের করেছো তাই না? আরে না রে বাবা, আমি তো ফারজানাকে নিয়ে একদম বোর্ড হয়ে গেছি, কিন্তু আমার কি মনে হয় জানো, ইদানিং বাড়ির লোকজন আমাকে সন্দেহের চোখে দেখছে। আব্বুর দিকে একটু খেয়াল রাখতে হবে, বুঝেছ? তোমাকে মিস করব, তুমি কি করবে? আমি যদি হ্যাঁ বলি তাহলে তো তুমি আবার রিলেশনের কথা শুরু করবে। তা ঠিক, তোমার যা জেদ, আজকে তো তুমি আম্মাকে একদম হাতের মুঠো নিয়ে এসছো। কি করব বলো, তোমার ওই যে ফারজানা বেগম, ও তো কিছুতেই মানছে না, কিছু তো করতেই হতো। আচ্ছা টেল মি ফ্র্যাঙ্কলি, আমার মধ্যে যে চার্ম আছে সেটা তো ফারজানার মধ্যেও আছে। বাড়ির খানা প্রতিদিন খেতে খেতে মানুষ যখন টায়ার্ড হয়ে যায় তখন রেস্টুরেন্টে যায় স্বাদ বদল করবার জন্য। মানে মানে তুমি আমাকে রেস্টুরেন্টের খাবার বলছো? তুমি যেভাবে প্রশ্ন করলে আমিও সেভাবে উত্তর দিলাম। ভালোই উত্তর দিয়েছো। ও মা, তুমিই তো বলো ইউ ডোন্ট লাইক অ্যান্ড বিলিভ ইন রিলেশনশিপ, তাই না? তো আমার উত্তরটাও সেরকম হলো। আসি তাহলে। ওকে বাই। বাই। বাড়ির খানা প্রতিদিন খেতে খেতে মানুষ যখন টায়ার্ড হয়ে যায় তখন রেস্টুরেন্ট যায়। বাড়ির খানা প্রতিদিন খেতে খেতে মানুষ যখন টায়ার্ড হয়ে যায় তখন রেস্টুরেন্ট যায়। ভাবি এত রাত্রে তুমি এখানে? আমি জানি, আমি তোমাকে এখানেই পাবো। সামিয়া তো ওর বাবা মাকে এখানে ডাকবে না, কিন্তু ওয়াসিম রাগের মাথায় তুমি একটা অনেক বড় ভুল করতে যাচ্ছ। ভুল? কিসের ভুল? এখানে আসা তোমার উচিত হয়নি। সামিয়ার মাকে চৌধুরী বাড়িতে ডেকে তোমাকে অপমান করতে হবে, এবং ওয়াসিম তুমি সেটা করবে। ইজ ইট ক্লিয়ার? ইহসান সাহেব এখন বাড়িতেই আছেন,
সে নিশ্চয়ই তার কথা জাদু দিয়ে তোমাকে ঠিকই ম্যানেজ করে ফেলবে, তোমার রাগ ঠিকই ঠান্ডা করে দেবে। ওয়াসিম, রাগে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার ফেরেশতার মতো দেবরকে চোর বলেছে, এত বড় সাহস কোথা থেকে পায় তারা? আমার মনে হচ্ছে সামিয়ার মাকে ধরে এমন শাস্তি দেই, এমন শাস্তি দেই যেন, যাই হোক, মাথা গরম করার সময় এখন না, মাথা ঠান্ডা রেখে প্রতিশোধ নিতে হবে। এখন চলো গাইতে উঠো আমার সাথে, চলো ওয়াসিম, চলো। আমার ফোন কেটে দিলে আমি আমার সিদ্ধান্ত বদলাবো, এটা মনে করার কোনো কারণ নেই। শাফকাত মিয়া, 5 কোটি টাকা দিয়ে ভেবো না তুমি আমার মুখ বন্ধ করতে পারবে। আমি যা বলবো তোকে তাই করতে হবে, কারণ তা না হলে এই ছবিগুলো তোমার গোপন তথ্য সব ফাঁস করে ফেলবে। একটা বোকা, একদম বুদ্ধ। এই ছবিগুলো হচ্ছে মানি মেল্টিং মেশিন। একবার শুধু শাফকাতে হাত পড়ল, তারপর দেখ কি হয়। রেহানা ডার্লিং, এই খেলায় কোনো ক্লাইম্যাক্স নেই, আর ক্লাইম্যাক্সের মানে হচ্ছে End. রেহানা আর শাফকাতের এই ইঁদুর বেড়ার খেলার তো কোনো শেষ নেই। কাল সকালে তোমার টেবিলের উপর এই ছবিগুলো থাকবে শাফকাত মিয়া। এই ছবিগুলো দেখে অতীতে তুমি যে জঘন্য খেলা খেলেছিলে তা তোমার মনে পড়বে। আমি তোমাকে মনে করিয়ে দেব, শাফকাত চৌধুরী।
কিছু নেই, মাথা ঘোরা, বমি ভাব, স্বাভাবিক। শি ইজ প্রেগনেন্ট, শি ইজ প্রেগনেন্ট, শি ইজ প্রেগনেন্ট। না, কবির এটা করতে পারে না, কিন্তু ওই বাচ্চা কবিরেরই। আর কারণ আমার জীবনটাকে শেষ করে দিয়ে মোজ মাস্তি করে বেড়াচ্ছে, এটা হতে পারে না। আজ কোথাও আমার কোনো জায়গা নেই, আমি ওকে ভালোবেসেছিলাম, আর ও আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে এখন নিজের স্বপ্ন পূরণ করছে, আমার সব কিছু ধ্বংস করছে। কবি, তোমার আর রিমার স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দেব না। আমি যদি শান্তি না পাই কবি, তোমাকেও আমি শান্তিতে থাকতে দেব না। কখনো বাবা, সকালবেলাতেই বিউটি ট্রিটমেন্ট, কোথাও যাচ্ছ নাকি? যারা দেখি কি লাগিয়েছ। ও, এ তো পুরনো ট্রিটমেন্ট। শোনো না, একটা নতুন মাস্ক এসছে আমার কাছে আছে, অ্যান্টি অক্সিডেন্ট, ওটা ইউজ করছো না কেন? খুবই ভালো, ফেস সেফ থাকবে আর গ্লো করবে। কি ব্যাপার, ভাবি হঠাৎ এত দয়া দেখাচ্ছে যে। But this is also good. Okay. Next time I'm going to use korbo. হ্যাঁ হ্যাঁ, আমি ওটা তোমাকে দিয়ে দিব, অসুবিধা নাই। কোনো পার্টিতে যাচ্ছ নাকি তুমি? হুম, আচ্ছা যারা, তুমি বন্ধুদের সাথে যোগাযোগ করছো না, ফোনেও কথা বলছো না? ওই যে ছেলেটার নাম কি জানো? দাঁড়া, মনে পড়ছে না। জাবেদ, 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 জাবেদ। কি খবর সব? ও, তার মানে এই জন্য সে এসেছে? জানি না কি খবর, কোনো যোগাযোগ হয় না। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে ওকে, আম কামিং, সরি ভাবি, ওই একটু শাওয়ার নিব, ভার্সিটিতে যেতে হবে। আজ? হ্যাঁ, একটা স্পেশাল ক্লাস আছে। ঠিক আছে। ফোনটা তো জাভেদের ছিল, তার মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কিছু না, ও আসলে জাভেদের কাছেই যাবে। ওকে। তুমি এসো, ভেতরে এসো। তোমাকে যে কথাগুলো বলবো সেটা ফোনে কিংবা রাস্তায় বলা যেত না বলেই এখানে এসেছি। এসো। বাহ, লটারি পেয়েছো মনে হয়। বাংলো বাড়ি, নতুন গাড়ি, তোর তো জীবনধারাই পাল্টে গেছে। আমার সাথে যখন প্রেম করতে তখন তো এক বেডরুমের একটা ফ্ল্যাটে থাকতে, মনে পড়ে? হয়তো আল্লাহর রহমত পেয়েছে। নাকি অন্য কোনো রহমতের ফসল এসব? মানে? তোমার মতো নিচু শ্রেণীর লোকেরা তো মাওকারি সন্ধানে থাকে,
নাকি রিমার আসল ঘটনা? ফড়া, যদি এসব ফালতু ব্যাপার নিয়ে আলোচনা করতে চাও, আই এম সরি, আমার সময় নেই। সময় নেই না থাকবারই তো কথা। নতুন বাবা হতে যাচ্ছ, কিন্তু আমিও তোমার ছেলের মা। আমি তো কখনো অস্বীকার করিনি। আর কত মেয়ের বাচ্চার বাবা হবে তুমি? ফারা, ফারার পর রিমা, রিমার পর ফারা। ইউ মে গো নাও। আমি যাব না। আমি যতক্ষণ পর্যন্ত রিমার সন্তানের বাবাকে না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। বলো, কে ওই বাচ্চার বাবা? আমি বলছি, কে এই বাচ্চার বাবা? না, তুমি কিছু বলবে না। পারা, আমি বলছি। তুমি জানতে চাইছো কে ওর বাচ্চার বাবা? আমি বলছি, আমি ওর বাচ্চার বাবা। এনিথিং এলস? এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাড়ি থেকে 7-8 লাখ টাকা দামের হীরের আংটি চুরি হয়ে গেছে, আর আমি কিছু জানি না। আব্বা, আপনি শুধু 7-8 লাখ টাকার হীরে চুরি নিয়ে ভাবছেন, আপনার ছেলের উপর যে চুরির অপবাদ দেওয়া হয়েছে সেটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। দেখো, এটা একটা ভুল বোঝাবুঝি। বাহ, ভুল বোঝাবুঝি। আম্মা, আপনিও চুপ করে আছেন, আপনিও কিছু বলছেন না, আপনার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, তাকে ওই হীরের আংটি আপনারও মুখ বন্ধ করে দিন। আসেম, তুমি কি ভুলে গেছো? তুমি কাদের সামনে কথা বলছো? ইয়াসমিন তোমার মা, আমি তোমার বাবা। কিন্তু আব্বা, লাবণী, বাপ ছেলেতে যখন কথা হয় তাদের মধ্যে বন্ধুর কথা বলতে হয় না, এটাই বাড়ির নিয়ম।